হজের খরচ 11725 টাকা কমিয়ে নিবন্ধনের সময় বাড়ানো হলো 27 মার্চ পর্যন্ত বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয় এই তথ্য জানায় যারা আগের ফি অনুযায়ী নিবন্ধন করেছেন তাদের খাবারের টাকার সঙ্গে এই পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে 23 ফেব্রুয়ারি থেকে হজ যাত্রীদের নিবন্ধন শুরু হয় বিস্তারিত থাকছে রিপোর্টে চুক্তি অনুযায়ী এবার হজে যেতে পারবেন 1,27,198 জন তবে হজের খরচ এবছর বৃদ্ধির কারণে কয়েক দফা সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত কোটা পূরণ হয়নি এমন প্রেক্ষাপটে বুধবার ধর্ম মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় হজযাত্রীদের জন্য জনপ্রতি খরচ কমানো হলো 11,725 টাকা নতুন ঘোষণা অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে লাগবে 6,71,290 টাকা যা আগে ছিল 6,83,018 টাকা আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ছিল সর্বনিম্ন 6,72,618 টাকা এখন লাগবে 6,60,893 টাকা সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় এবছরের হজের জন্য ঘোষিত প্যাকেজে থাকা চার শ্রেণীর সেবার মূল্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের জন্য কমিয়েছে সৌদি সরকার এজন্য নিবন্ধিত হজযাত্রীরা টাকা ফেরত পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যেসব এজেন্সি মিনাই তাবুর অন্যান্য ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করেছে তাদেরকেও সংশ্লিষ্ট ক্যাটাগরির হ্রাসকৃত মূল্যে প্যাকেজ নির্ধারণ করে ধর্ম মন্ত্রণালয়ে জমা করতে বলা হয়েছে এদিকে পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা আগামী 27 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে প্যাকেজের মূল্য হ্রাস পাওয়ায় অনেক হজযাত্রী নতুন করে হজে যেতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা মাহমুদুল হাসান নিউজ ডেস্ক দেশ টিভি